কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। নির্ধারিত আলোচ্যসূচির বাইরে কিশোর গ্যাং নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব অপরাধীরা যেন সংশোধনের সুযোগ পায় সেই ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে। পরে বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কিশোর গ্যাংয়ের বাইরে মন্ত্রিসভার বৈঠকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া এবং জাতীয় লজিস্টিক নীতির খসড়ায়ও অনুমোদন দেওয়া হয়।